আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইয়িদিনা মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের এমন একটি ওজিফা, এমন একটি তাওয়িজ যেটা তিনি নিজে করেছেন। আল্লাহু আকবার! এই ওজিফাটা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নবীকে এত সম্মানিত করেছেন, এত সম্মান দান করেছেন, যেটা আমাদের পক্ষে অসম্ভব কিছু না, আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, তো সাইয়িদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তাওজিটা, আমলটা আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই যে এখানে আছে, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলছি, রব্বি ইন্নি যালামতু নাফসি, বাংলা উচ্চারণ আছে, হে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, ফাগফিরলি আপনি আমাকে মাফ করে দিন। দ্বিতীয়ত তিনি এই আয়াতটা এসেছে সূরা কসাস আয়াত নম্বর 16। তারপরে আমি আপনাদেরকে আরেকটা আয়াত বলছি, রব্বিগফিরলি ওয়ালি আখি ওয়া আদখিলনি ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটাও তিনি করেছেন। আবার বলছি, রব্বিগফিরলি ওয়ালি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার পরওয়ারদিগার, আমাকে আমার ভাইকে ক্ষমা করো, আমাদেরকে তোমার রহমতের মধ্যে প্রবিষ্ট করো, আপনি সর্বোত্তম দয়ালু অথবা তুমি সর্বোত্তম দয়ালু। সূরাতুল আরফ আয়াত নম্বর 151। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের মনের আশাকে পূরণ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে এই দোয়া করে উপকৃত হয়েছেন, আমরা কেন হব না? এই দোয়াটা যে কোনো গুনামাফের জন্য, যে কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। এই সমস্ত আমলের জন্য কোনো নিয়ম নাই, নির্ধারিত নিয়ম নাই। যত বেশি বেশি পড়বেন তত ভালো। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।